শুভ সকাল বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। গ্রামের বাড়িতে বাড়ির বউদের যা কাজ থাকে আমি সেটাই করছি। এখন একটু পর যখন দুপুর হয় তখন টোটোতে করে দুটো মেয়ে আসে, ওরা দুবোন, এসেই আমাদের বাড়ির সামনে নামে। কারণ হচ্ছে আমাদের বাড়ির সামনেই হচ্ছে ওর দিদার বাড়ি, তো দুজনে মিলেই ও দিদির বাড়ির ওই দিকে চলে যায়। আমি বরকে জিজ্ঞাসা করলাম ওই দুটো মেয়ে কে, তো বর বলল ওই যে দিদাটা আছে দিদাটার নাতনি হয়। তো আমি বললাম আচ্ছা, এইভাবে বলে আমি ঘরে চলে গেলাম। আর মেয়ে দুটো দেখতে ভীষণ মিষ্টি, খুব সুন্দর, কোনো অহংকার নেই সেই দুজনের মধ্যে, সবার সঙ্গে কথা বলে, সবার সঙ্গে মিশে থাকে। বাড়ির সমস্ত কাজ করে আমি চলে গেলাম দিদার বাড়িতে, গিয়ে দুজনের সাথে একটু গল্প করলাম। আমাকে বৌদি বলে ডাকে, কারণ হচ্ছে তোমাদের যে দাদা ভাই আছে প্রীতমের বাবা, তাকে হচ্ছে দাদা বলে ডাকে আর আমাকে বৌদি। তো সেই সম্বন্ধে আমার ননন হয়, আমি ওকে বোন করে ডাকি দুজনকেই। তো একটু গিয়ে গল্প স্বল্প করে আমি বাড়িতে চলে আসি। তার পরের দিন ওদের বাড়িতে একটা ছেলে আসে, তখন শুনতে পাই ওই ছেলেটার সাথে নাকি বড় বোনটার বিয়ে হবে, তো সেই জন্যই ছেলেটা এসছে দিদার বাড়িতে দেখা করার জন্য। তারপরে হচ্ছে একটু পর জানতে পারি যে দুজনে মিলেই চলে গেছে শপিং করার জন্য, সাথে কিন্তু বোনটাকেও নিয়ে গেছে। আর একটু পর যখন বিকেলবেলা বাড়িতে আসে তখন দেখি আমি প্রচুর শপিং করেছে, এমন শপিং করেছে, এমন জিনিসপত্র ছেলেটা মেয়েটাকে কিনে দিয়েছে আমি এর আগে জীবনও কোনো দিন চোখে দেখিনি। হ্যাঁ দেখেছি, তবে মোবাইলে দেখেছি, সত্যিকারে দেখা কোনো দিনও দেখিনি। সেই প্রথম আমি দেখলাম যে মেয়েটাকে এত কিছু কিনে দিয়েছে, একটা সোনার চেন কিনে দিয়েছে খুব মোটা আর সুন্দর, আর একটা হচ্ছে সোনার ব্রেসলেট কিনে দিয়েছে হাতের, সেটাও খুব সুন্দর ছিল, আর তিনটে হচ্ছে বেনারসি শাড়ি ছিল। বেনারসি শাড়ি তো আমি জীবনই পরতে পারিনি, তাও আবার ও নিয়েছে তিনটে বেনারসি শাড়ি একসাথে, আর হচ্ছে তিনটে নিয়েছে চুড়িদার। এই দেখে খুব দামি দামি ছিল জিনিসগুলো, তো এই দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, বাবরে, মানে কেউ এতটাও ভালোবাসতে পারে যে এত এত জিনিস একসাথে আর কি কিনে দিচ্ছে, তাহলে ভাবো ছেলেটার কত টাকা আছে, তাই না? আমি এটাই ভাবতাম। আর ওর জিনিস দেখে এসে আমি সবসময় ভাবি যে বাবরে, এই মেয়েটা খুবই ভাগ্যবতী গো যে একে এত সুন্দর একটা ছেলে মিলেছে। দেখো সোনার চেন তো কিনে দিয়েছে, সাথে একটা ব্রেসলেটও কিনে দিয়েছে, আর আমাদের মধ্যে যদি সোনার চেন কিনি তাহলে ওই একটাই সোনার চেন, তাও আরও বাবরে, এত দাম দিয়ে কেনা অনেকটাই দাম হয়ে যায়, আর যদি একটা ব্রেসলেট কিনি তাহলে ওই একটাই, মানে যে কোনো কিনবো আমরা একটাই, কারণ হচ্ছে এতগুলো জিনিস একসাথে কেনার আমাদের পক্ষে সম্ভব না। দুদিন থাকার পর বোন দুটো নিজেদের বাড়িতে চলে যায়, আর ছেলেটাও কিন্তু নিজের বাড়িতে চলে গেছিলো, যেদিন এসছিলো সেদিন রাতেই চলে গেছিলো। তারপর কিছুদিন পর হচ্ছে 5-6 মাস পর দিদাকে দেখি, দিদা হচ্ছে অনেক কিছু নিয়ে, মানে জামাকাপড় গুটিয়ে যাচ্ছিলো। দিদাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, তো দিদার কাছে শুনতে পারলাম ওই যে বড় বোনটা আছে, বড় বোনটার আজকে নাকি রেজিস্ট্রারি। দিদার সঙ্গে কথা বলার পর বাড়িতে এসে প্রীতমের বাবার সাথে আমি গল্প করি যে ওই যে দিদাটা আছে না, দিদাটার যে নাতনি, বড় নাতনি, তার কিন্তু আজকে রেজিস্ট্রারি, দিদা যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা দুজনে মিলে গল্প করছিলাম, আর আমি প্রীতমের বাবাকে এটাও বলছিলাম খুব ভালো গো, ছেলেটা খুব ভালো, বিয়ের আগেই এত কিছু ওকে কিনে দিয়েছে, আবার শুনেছি মানে যেখানেই যেতে চায় সেখানে নিয়ে যায়, ভালো খাওয়া দাওয়া মানে সব কিছুই আর কি দেয়, মানে বিয়ে করার পর যে স্বামীরা যেভাবে আর কি স্ত্রীর দায়িত্ব নেয়, তো সেইভাবে আর কি ও আগের থেকে নাকি ওর দায়িত্বটা নিয়ে ফেলেছিল সম্পূর্ণ, যখন যেটা লাগতো তখনও সেটাই দিত।
রেজিস্টারের দিন সবাই খুব খুশি ছিল, সবার মুখে হাসি ছিল, সবাই আনন্দ ফুর্তিতেই ছিল। বাড়িটা একদম সুন্দর করে সাজানো হয়েছে, তারপরে হচ্ছে অনেকগুলো চেয়ার আনা হয়েছে, টেবিল আনা হয়েছে, একটু হালকা করে উপরে প্যান্ডেলও করা হয়েছে, আর অনেক কিন্তু আত্মীয় স্বজনও এসেছে। সবাই খুব খুশি, নতুন বস্ত্র পরে খুব খুশিতে আনন্দে আছে। ছেলে মেয়ে উঠোনে বসেছিল, সবাই উঠোনেই ছিল, আর উঠোনে ওদের জন্য একটা সামনে হচ্ছে ওই টেবিল রেখেছিল, আর দুজনের জন্য দুটো চেয়ার ছিল। দুজনে মিলেই ওখানে বসে পড়ল চেয়ারে। কিছুক্ষণ পর সময় হয়ে গেল রেজিস্ট্রি করার। ঠিক ওই সময় ছেলের যে প্রথম স্ত্রী আছে, তো প্রথম স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে চলে আসে রেজিস্ট্রির জায়গায়। এই সব দেখে তার স্ত্রী অনেকটাই কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল, আর ছেলেকে দুটো চড়ও দিয়েছিল। তারপর হচ্ছে যে বোনের সাথে বিয়ে হচ্ছিল সেই বোনটাও একেবারে ভেঙে গেছিল। বোনটা ছেলেটাকে বলল যে তুমি আমার সাথে এইটা কেন করলে, তোমার তো আগে থেকে স্ত্রী আছে, তুমি দুই সন্তানের বাবা, তাও আমার সাথে এরকমটা কেন করলে তুমি। বোনের সাথে সাথে বোনের যে মা বাবা বোন তাদের যে আত্মীয় স্বজন আছে তারা সবাই ভেঙে পড়েছিল। আর তখন ছেলের মুখে কোনো কথা ছিল না, ছেলে ভেবেছিল লুকিয়ে চাপিয়ে আর একটা বিয়ে করে নেবে, তো সেটা তো আর হলো না। তার যে প্রথম স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে চলে এসেছে। ওই সময়টা অনেকটাই ঝামেলা হয়ে যায়। তারপর হচ্ছে রেজিস্ট্রিটা তো আর হলোই না, তার প্রথম স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে ছেলেটা ওখান থেকে চলে যায়। তবে হ্যাঁ, অনেক মারধরও হয়েছে, আর হচ্ছে তোমার অনেক কিন্তু অশান্তি হয়েছিল। তো ছেলে চলে যাওয়ার পর মেয়েটা একেবারেই ভেঙে পড়েছে তার ফ্যামিলি সহকারে। ওদের বাড়িতে কিছুদিন ধরেই খাওয়া দাওয়া ঠিক মতোই হচ্ছেই না, কেউ খেতেই পারছে না, শুধু কান্না করছে আর চিন্তায় ভেসে যাচ্ছে। বাবা মারা তো এসব চিন্তা করবেই, মেয়েটার যে এরকম হয়ে গেল মেয়েটাকে এখন আর কে বিয়ে করবে, ভালো করে বোধহয় আর দিতে পারবো না বিয়েটা। এইভাবেই একটা বছর কেটে যায়। তারপর হচ্ছে বোনটার বাবা আমাদের বাড়িতে আসে বিয়ের কার্ড হাতে নিয়ে। বোনটার বাড়িতেও সেরকম কিন্তু অবস্থা নেই, তো সেই জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ করতে পারেনি। কাকুটা কিন্তু শুধু হচ্ছে প্রীতমের বাবাকেই যেতে বলেছিল, আর প্রীতমের বাবা বলছিল যে ওদের সামনে বলেনি, তবে মানে রাতে বলছিল যে না যাব না, একাই বলেছে, সবাই হলে ভালো হতো, তো সেই জন্য কিন্তু আমরা আর বিয়েতে যেতে পারিনি। তো ভালোই ছেলের সাথে বিয়ে দিয়েছে, ছেলে নাকি চাকরি করে, তো এটা শুনে মনটা অনেকটাই কিন্তু শান্তি পেয়ে গেছে। আর ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি যে কোনো মেয়েদেরও যাতে এরকম না হয়। মেয়েরা অনেক সময় ভুল করে এইসব করে ফেলে, কারণ হচ্ছে ছেলেরা এইসব ব্যাপারগুলো লুকিয়ে রাখে, সেই জন্য আমরা কেউ জানতে পারি না। ভগবানের কাছে প্রার্থনা করব এইরকম ঘটনা যাতে কারোর সাথেই না ঘটে। বোনের বিবাহিত জীবনে খুব আনন্দে আছে বোন এখন, তো এটা হচ্ছে কয়েকদিনের শুধু কথা। তারপর হচ্ছে যখনই 5-6 মাস পেরিয়ে যায় তখন আবারও নিত্য নতুন কথা শুনতে পাই। তো বন্ধুরা, তোমরা কি জানতে চাও বোনটা বিবাহিত জীবনে সুখী আছে কি না? যদি জানতে চাও কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সট ব্লগে ওই বোনটার কথা তোমাদেরকে বলবো, বিবাহিত জীবনে সুখী আছে কি না। সব সময় তো এইভাবে বাড়ির কাজকর্ম করতেই থাকি, তবে আজকে বোনটার কথা খুব মনে পড়ছিল, সেই জন্য একটু তোমাদের সাথে বোনটার লাইফ শেয়ার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেউ ভেবো না যে এটা আমি একটা বানিয়ে ছানিয়ে তোমাদেরকে গল্প বলছি, এটা কিন্তু কোনো রকম গল্প না, এটা হচ্ছে একদম সত্যি ঘটনা, আমার চোখের দেখা, তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো, আমার কিন্তু রান্নাটাও প্রায় হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আজকে রান্না করেছি লতা, এই যে পাশেই আমাদের অনেক কচুর গাছ হয়েছে, তো সেখানে কিন্তু অনেক বড় বড় মোটা মোটা সাইজের লতা হয়েছে, তো সেখান থেকেই হচ্ছে শাশুড়িমা অনেক লতা তুলে এনেছিল, তো সেটাই সকালবেলা আমাকে কেটে দিয়েছিল, আর ওখানে হচ্ছে কাঁঠালের বীজ একটুখানি কেটে দিয়েছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি রান্না করেছি আজকে কচুর লতা।
আর হচ্ছে কাকরোল ছিল, কাকরোল আলু আর একটা টমেটো ওখানে দিয়ে একটু লাবড়া টাইপের আর কি মাখামাখা করে নিয়েছিলাম। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে সকালবেলা যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সব জামাই শুকিয়ে গেছে, আর আগেরও কিন্তু কিছু জামা ছিল, তো সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে রাতে আমি ভাঁজ করে রাখছি। কারণ হচ্ছে রাতে তো আর সেরকম কোনো কাজ নেই, তো এখন ওই জন্যে ভাঁজ করে রাখছি জামা কাপড়গুলো। আর বিকেলবেলা হলে একটু মনে হয় বাইরে হাঁটাহাঁটি করে সবার সাথে কথা বলি, তো সেই জন্যে না বিকেলবেলা আর ভাঁজ করা হয় না। তো রাতে তো এখন কোথাও যাওয়াও যাবে না, আর রাতে কোনো সেরকম কাজও থাকে না, তো সেই জন্যে রাতেই বেশিরভাগে জামা কাপড় ভাঁজ করে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমার জ্বর নেই, কালকে হচ্ছে 3 টাইম মেডিসিন নেওয়ার পর জ্বরটা কিন্তু রাতে কমে গেছিলো, আজকে সকালবেলা 1 ফোঁটা জ্বর নেই, এখন আমি ভালো আছি। আর তোমরা যারা আমার ভালো কামনা করছো তাদেরকে অসংখ্য অসংখ্য গো ধন্যবাদ, যারা এখনও আমার ব্লগটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা পুরনো বন্ধু হয়ে আগের থেকে আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল।